আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনাদেরকে আজকে আমি দেখাতে যাব কিভাবে আখের রস থেকে গুড় চিনি তৈরি করা হয়। আমাদের অঞ্চলে আখকে সাধারণত কুশল বলে থাকে। কুশলের গুড়, কুশলের রস দিয়ে কীভাবে চিনি তৈরি করা হয় সেই প্রসেসটা দেখাবো। এই যে এখানে দেখতে পাচ্ছেন, এখানে কুশল থেকে রস বের করা হচ্ছে। কিভাবে বের করছে আমি এগুলো আপনাদেরকে দেখাচ্ছি। এখানে প্রথমে কুশলগুলোকে ক্ষেত থেকে কেটে এনে এখান দিয়ে এই মেশিনের সাহায্যে রস বের করা হচ্ছে। এই রসগুলো বের করে এই যে নিচে মাটি এখানে গর্ত করে চারি রেখেছে, এই চারির মধ্যে রস বের হয়ে যাচ্ছে। এখান থেকে রস উঠিয়ে দেখেন, উনি রস তুলতেছে একটি মগ দিয়ে রসগুলো তুলে। আর এই যে এই পাত্রটা দেখতে পাচ্ছেন, এখানে যদিও কালো কালো হয়ে আছে, কারণ এই রস সাধারণত জাল করার পর কিংবা ব্যবহার করতে করতে এরকম হয়ে যায়। উনি এটা ভরে এখান দিয়ে এই যে এখানে দেখতে পাচ্ছেন অন্যরা জাল করতেছে, এটা একটা কড়াইয়ের মধ্যে বড় কড়াই, এখানে রস দিয়ে দিবে। রস দিয়ে ওনারা এভাবে একজন নাড়তে থাকে আর একজন জাল করতে থাকে। আর এই যে জাল করতেছে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আখের পাতা। আর কুশল ভাঙানোর পরে যে শ্বাসটা থেকে যায়, ওই শ্বাসগুলো শুকিয়ে ওনারা ওটাই জাল করার জন্য ব্যবহার করে থাকে। অনেক তাড়াতাড়ি জাল হয়ে যায়, দেখেন উপর দিয়ে বল পড়ছে আর যে ফেনা ফেনা দেখা যাচ্ছে। আস্তে আস্তে এটা শুকাতে হবে, জাল করতে করতে শুকাতে হবে আর এদিক থেকে নাড়তে হবে। আমি আরেক পাশে দেখে দিচ্ছি, সে পর্যন্ত এটা জাল হতে থাকুক, পরবর্তীতে দেখাবো আবার। এই যে এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট একটা ঘর, এই ঘরের মধ্যেও কুশলের রস জাল করা হচ্ছে, চিনি বা গুড় তৈরি করার জন্যই ব্যবহার করা হবে। দেখেন ও এখানে দেখতে পাচ্ছেন, এখানে কড়াইয়ের মধ্যে ছোটো ছোটো কড়াইয়ের মধ্যে এখানে সাতটা কড়াই আছে, এই কড়াইগুলোর মধ্যে রস দিয়ে দেওয়া হয়েছে। আর এই পাশ থেকে একটি ছিদ্র রাখা হয়েছে, ওই ছিদ্র দিয়ে জাল করা হচ্ছে। সবগুলো দেখেন কতটা গভীরে, এই যে ওনাকে দেখতে পাচ্ছেন উনি জাল করছে। দেখেন এখানেও আখের শুকনো পাতা, আখের যে শ্বাস রস বের করার পরে থাকে ওগুলো দিয়েই জাল করানো হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন, এখন যাব দেখব ওখানে যে বড় একটা কড়াইয়ের মধ্যে জাল করা হচ্ছে ওই কড়াইয়ের কী অবস্থা। দেখেন ছোট ছোট ঘর, এগুলো কুশল ক্ষেতের পাশেই করে নেয় সাধারণত। দেখেন সেই বড় কড়াইটা ওনারা চুলা থেকে নামিয়ে নিয়েছে, আমরা ওর পাশে যাওয়ার সাথে সাথে এ পাশেটা হয়ে গেছে। দেখেন দুইটা, দেখেন এই যে দুইটা ইয়ের সাহায্যে এটা ধান টানার সাধারণত এটা সাহায্যে কীভাবে ওনারা নাড়তে থাকবে, এভাবে নাড়তে নাড়তে একসময় শক্ত হয়ে যাবে, এখান থেকে চিনিতে পরিণত হবে। আবার যদি ওনারা চিনি থেকে আবার জাল করে ওনারা গুড়ও তৈরি করে নেন, কুশলের গুড়, দেখেন এটাই শক্ত হয়ে চিনি হয়ে যাবে। আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে আর নতুন ভিউয়ার্স হয়ে থাকলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন। আর যারা অবশ্যই আমার পেজ একটা লাইক দিয়ে রাখবেন। সবাই ভালো থাকবেন, আপনাদের সাথে আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।